হ্যাঁ বন্ধুরা, আজকে প্লিস বিটি 12-10 টিমটির রিভিউ নিয়ে আমরা এসেছি গ্যাজেট টেক বিডি থেকে। আশা করি আমাদের সাথে থাকবেন। এটি হচ্ছে ফিলিপসের একটি রিচার্জেবল বিটি 12-10 মডেলের একটি ট্রিমার। দেখতে পারেন এটার প্যাকেটে অনেকগুলো ফিচার অ্যাড করা আছে। এটা হচ্ছে 30 মিনিট একটানা ইউজ করা যাবে, 6 থেকে 7 ঘন্টা চার্জে। তো দেখা যাক, আমরা প্যাকেটটা এখন খুলব। ভিতরে কি কি অ্যাক্সেসরিজ আছে দেখা যাক। তাহলে আমরা এটা খুলতেছি। ভিতরে দেখতে পাচ্তেছি একটা বাঘের ভিতরে একটা আলাদা কার্টন আছে। যাই হোক, এটা আমরা খুললাম এখন। হ্যাঁ, ভিতরে একটা মেনু দেখতে পাচ্তেছি এবং হচ্ছে একটি কেবল আছে, যেটি হচ্ছে ইউএসবি কেবল। এটা হচ্ছে আপনার মোবাইল চার্জার অথবা যে কোনো পাওয়ার ব্যাংক অথবা যে কোনো 5 ভোল্ট চার্জারে আপনি চার্জ দিতে পারবেন ইচ্ছা করলে। দেখুন, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, আর এটা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড টাইপ এ পোর্ট। তারপরে এখন দেখতে পাচ্ছেন এটার সাথে দুইটা কম দাও আছে। এটা দুইটা কম, একটা হচ্ছে 5 মিলিমিটার, একটা হচ্ছে 1 মিলিমিটার। দেখতে পাচ্ছেন দুইটা দুই ছেঁচে আপনারা আপনাদের দাড়ি বা চুলগুলোকে কাটতে পারবেন এটা এগুলোর মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন এটার সাথে দুইটা মেনু দেওয়া আছে আলাদা আলাদাভাবে। মেনুগুলো দেখে নেবেন, তাহলে ভিতরে অনেক ডিটেলস দেওয়া আছে। আবার এটার সাথে একটা ব্রাশ দেওয়া আছে, ব্রাশটার মাধ্যমে আপনার ব্লেডটা পরিষ্কার করে নিতে পারবেন। যাই হোক, আমরা ট্রিমারটি খুলতেছি। ট্রিমারটি খুলছি, দেখতে পাচ্ছেন ফিলিপসের লোগো দেওয়া আছে এখানে এবং ভিতরে গায়ে মডেল লেখা আছে। এটি একটি খুবই স্মার্ট, দেখতে পাচ্ছেন আমরা এখন এটা চালাচ্ছি, অনেক সাউন্ড। এবং এটা ভিতরে একটু খুলে দেখাই আপনাদেরকে, ভিতরে মোটরটা অনেক হাই কোয়ালিটি একটা মোটর, স্পিড অনেক বেশি। যাই হোক, আমরা এখন এটা লাগাচ্ছি, দেখেন কিভাবে এটা লাগাতে হয়। তারপরে এটা আমরা আবার লাগিয়ে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে ফিলিপসের 12-10 ট্রিমার, খুবই একটি ভালো ট্রিমার, আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।